Good morning, my dear student. How are you? I hope you are well. I am also well, by the grace of Almighty Allah. My dear student, everybody welcome to my institution, online school. My dear student, now I am going to take English second paper of class 8. Dear student, I hope in the meantime you have joined with me Facebook video live class. My dear student, I am your Rahul sir. Dear student, so don't delay, let's start our lesson. Sure. My dear student, everybody look at the whiteboard and look a sentence. Rana is a good boy. My dear student, at this sentence, Rana is a good boy. Rana, here the sentence good is adjective, right? Good is adjective. Its meaning of Bangla, bhalo. Shubhro shikharthi bondhura, Rana is a good boy. Rana ekta bhalo chile. Amra bujhlam Rana ekhane ekta bhalo guner kotha ache. Kintu Rana kemon bhalo, কতটুকু ভালো, কার চেয়ে ভালো, এ কথা কিন্তু এই বাক্যে বলা নেই, রাইট? মাই স্টুডেন্ট, ফলো মাই নেক্সট সেন্টেন্স। রানা ইজ বেটার দেন Rana is better than Hasan. Shubhro bondhura, ei bakye amra dekhlam je Rana Hasan er se bhalo. Tahole ekhane ei je better, eta kintu adjective. Tahole ekhane amra dekhlam ei dutu sentence er bhitore nicher ta Rana Hasan er se bhalo. Tahole ekhane adjective er tartarbo বা এর মাত্রার কি দেখলাম আমরা, একটা তুলনা করা বোঝাচ্ছে। শিওর? তো এই যে তুলনা করা, যখন আমরা অ্যাডজেক্টিভ অথবা সেটা অ্যাডভার্ব হতে পারে, তো এই তুলনা করাকে আমরা কি বলতে পারি? মাই ডিয়ার স্টুডেন্ট, থিংকিং অ্যান্ড আই শ্যাল ক্লু সামস। যেমন ধরো তুমি জেএসসি পাস করেছো, তোমার বড় ভাই এসএসসি পাস করেছে, তাহলে নিশ্চয়ই তোমার বড় ভাই তোমার উপরে ক্লাসে পড়ে। তাহলে এখানে তোমার এবং তোমার বড় ভাইয়ের ভিতরে যে শ্রেণীর কত যে পার্থক্য বা তুলনামূলক যে পার্থক্য, এটা বুঝেছি। আচ্ছা, মনে করো যে আমার স্কুলে আমাদের বস বা আমাদের প্রধান শিক্ষক, আমরা যাকে হেড টিচার বলি, আর আমি তোমাদের সহকারী শিক্ষক, তাহলে হেড স্যার এবং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার, এই দুইজনের কিসের পার্থক্য বোঝাচ্ছে? বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই ইতিমধ্যে কমেন্ট করেছ যে এটা পদের পার্থক্য বোঝাচ্ছে। তাহলে এই যে পদের কোনো বা পদের তুলনা বোঝাচ্ছে, আমি যে উদাহরণগুলো দিলাম এটা একটা পদের তুলনা বোঝাচ্ছে। তাহলে পদের তুলনা বোঝানোকেই আমরা ইংরেজিতে কী বলতে পারি, এটাকে আমরা ডিগ্রি বলতে পারি, রাইট? মাই ডিয়ার স্টুডেন্ট, টুডে মাই টপিকস ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, ডিগ্রি
তো আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। আসলে ডিগ্রিটা কি? হোয়াটস ডিগ্রি? যখন অ্যাডজেক্টিভের কোন ব্যক্তি বা বস্তুর সাথে বস্তুর দোষগুণ এর তুলনা করা হয়, যখন কোন অ্যাডজেক্টিভের দোষগুণ অর্থাৎ কোন ব্যক্তি বা বস্তুর দোষ এবং গুণের তুলনা করা হয়, তখন তাকে আমরা ডিগ্রি বলি। ক্লিয়ার? আমি আবারও বলছি, স্টুডেন্ট, যখন কোনো ব্যক্তি এবং বস্তুর মাঝে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনা হতে পারে, এই তুলনা যখন করা হয় তখন আমরা তাকে ডিগ্রি বলি। হোয়েন দ্য ফার্স্ট হ্যান্ড পারসন আর কম্পেয়ার বিটুইন এ পারসন অর অ্যান অবজেক্ট ইট ইজ কল্ড ডিগ্রি, রাইট? ফাইট স্টুডেন্ট, এক্সাম্পল, হি ইজ টলার দেন করিম, হি ইজ টলার দেন করিম, সে করিমের চেয়ে লম্বা। তাহলে এখানে এই যে এটার একটা তুলনা করা বুঝেছে, রাইট? তো মাই ডিয়ার স্টুডেন্ট, ডিগ্রিকে আসলে মূলত আমরা কত ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ডিগ্রির প্রকারভেদ আমরা কয় ভাগে ভাগ করতে পারি, হাউ মেনি টাইপস অফ ডিগ্রি? ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে ভাগ করতে পারি। ডিগ্রি ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, থ্রি পার্টস। তাহলে ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো বন্ধুরা, আমরা এসব দেখি যে তিন ভাগের নাম আমরা দেখি। পজিটিভ ডিগ্রি কম কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা যায়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দেখবো যে পজিটিভ ডিগ্রিটা কাকে বলে। হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি? পজিটিভ ডিগ্রিটা কি? যখন কোনো ব্যক্তি বা বস্তুর মাঝে কোনো তুলনা করা হয় না, অর্থাৎ অ্যাডজেক্টিভের কোনো তুলনা করা হয় না অথবা অ্যাডভার্বের কোনো তুলনা করা হয় না, তখন তাকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। হোয়েন দ্য ফার্স্ট অ্যান্ড ভার্সেস আর নট কম্পেয়ার বিটুইন এ পার্সন অর অবজেক্ট ইট ইজ কল্ড পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যখন অ্যাডজেক্টিভের দোষ এবং গুণের যখন কোনো পার্থক্য বা এর তুলনামূলক পার্থক্য নির্ণয় করা হয় না, তখন আমরা তাকে পজিটিভ ডিগ্রি বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দেখব। কামাল ইজ এ টল বয়, কামাল ইজ এ টল বয়, কামাল কামাল ইজ টল বয়, কামাল একটা লম্বা ছেলে। তো কামাল কার সে লম্বা, কত লম্বা, এখানে কিন্তু এই বাক্যে বলা হয়নি। সুতরাং এইটা একটা পজিটিভ। ঠিক আছে বন্ধুরা, আমরা এরপরে দেখব কম্পারেটিভ ডিগ্রিটা কি। কম্পারেটিভ ডিগ্রি যখন দুইজন অর্থাৎ দুইজন কোনো ব্যক্তি অথবা বস্তু, দুই কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। যেমন আমার এখানে দুইটা কলম আছে, এটা নর্মাল কলম, এটা মার্কার কলম। তাহলে এই দুইটা বস্তুর মাঝে যখন তুলনা হবে, একজন রহিম একজন করিম, এটা ব্যক্তি, তাহলে এর মাঝে যখন তুলনা করা হবে, অর্থাৎ দুইয়ের মধ্যে যখন দোষ এবং গুণের তুলনা করা হবে, তখন আমরা তাকে কী বলবো? তখন আমরা তাকে বলবো কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার মাই স্টুডেন্ট? হোয়েন দ্য ফার্স্ট অ্যান্ড ভার্সেস আর কম্পেয়ার বিটুইন টু পার্সন অর অবজেক্ট ইট ইজ কল্ড, কম্পারেটিভ ডিগ্রি, রাইট? তো আমরা একটা এক্সাম্পল দেখব।
Kamal is taller than Jamal. Kamal is taller than Jamal. এখানে বলা হচ্ছে এইবারকে কামাল জামাল হচ্ছে লম্বা। তো বন্ধুরা এই বাক্যে কিন্তু আমরা দেখলাম যে এখানে যে টল মানে লম্বা এই অ্যাডজেক্টিভে তুলনা করা হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে কমফর্টেবিলিটি। এবং সেটা কার ভিতরে? দুজন ব্যক্তির ভিতরে, একটা হচ্ছে কামাল একটা হচ্ছে জামাল। আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্ট? আমরা এবার দেখব সুপারলেটিভিটি কাকে বলে। সুপারলেটিভ ভিত্তি হচ্ছে যখন দুইয়ের অধীন কোনো ব্যক্তি এবং বস্তুর সাথে অ্যাডজেক্টিভের তুলনা করা হয়, সেটা দুইয়ের অধীন হতে হবে, সেটা ব্যক্তি হোক আর বস্তুই হোক, তখন আমরা সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলব। হোয়েন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড সোর্স আর কম্পেয়ার মোর দেন বিটুইন মোর দেন টু পার্সন আর অবজেক্ট, ইট ইজ কল্ড সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ দুইয়ের অধীন যখন ব্যক্তি এবং বস্তুর সাথে কোন তুলনা করা হয় তখন তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলতে পারি। লেটস সি এ এক্সাম্পল। কামাল ইজ টলেস্ট বয় ইন দিস ক্লাস। কামাল ইজ টলেস্ট বয় ইন দিস ক্লাস। কামাল হচ্ছে, আমরা লাস্ট পয়েন্টে দেখলাম যে কামাল ইজ টলেস্ট বয় ইন দিস ক্লাস। কামাল হচ্ছে এই ক্লাসের সবচেয়ে বড় ছেলে, অর্থাৎ হাইটে সে সবার চেয়ে বড়। এখানে যদি 50 জন স্টুডেন্ট থাকে তাহলে তোমাদের সকলের মাঝে কে বড়? কামাল বড়। তাহলে এখানে কি অধিক সংখ্যক মানে দুইয়ের অধিক ব্যক্তি এবং বস্তুর সাথে তুলনা করা হয়েছে, এখানে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, কারেক্ট? বাট স্টুডেন্ট আমরা এবার দেখব যে এই যে ডিগ্রি আমরা পজিটিভ টু কম্পারেটিভ বা পজিটিভ টু সুপারলেটিভ বা কম্পারেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ আর সুপারলেটিভ টু পজিটিভ আর সুপারলেটিভ টু কম্পারেটিভ, এই পরিবর্তন যখন করব তখন আমাদের এই অ্যাডজেক্টিভের কিছু রুলস আছে, সেই অনুসারে আমাদের এই অ্যাডজেক্টিভগুলো পরিবর্তন করতে হয়। তাহলে সেগুলো আমরা চটপট দেখে নিই। বন্ধুরা অ্যাক্ট বা দুই সিলেবল বিশিষ্ট কোন অ্যাডজেক্টিভ এর শেষে ইয়ার অথবা আর যোগ করে কম কম্পারেটিভ এবং ইএসটি অথবা এসটি যোগ করে সুপারলেটিভ করা যায়। সেটা কেমন? আমরা লেখব এক বা দুই সিলেবল, সিলেবল আমরা চার প্রকার একটা জানতে পারতাম। তো এক বা দুই সিলেবল বিশিষ্ট কোন অ্যাডজেক্টিভের শেষে মানে যে কিছু অ্যাডজেক্টিভ আছে তার শেষে আমরা ইআর অথবা আর যোগ করে কম্পারেটিভ করতে পারি আর ইএসটি অথবা এসটি যোগ করে সুপারলেটিভ করা যায়। আমরা কিছু উদাহরণ দেখলে বন্ধুদের পরিষ্কার হয়ে যাবে। এখানে পজিটিভ কম
See.
বন্ধুরা দেখো এই যে বি বি আইজ বি এই জি কিন্তু কনসোনেন্ট তার আগে কি আছে আই আছে আইটা কি নেচার ভয়েল এই আই ইউ এই পাঁচটা ভয়েল তাহলে এই যে জি এর আগে কি আছে আই আছে তাহলে কনসোনেন্টের আগে যদি এই ভয়েল থাকে তাহলে লাস্টের যে বর্ণটা অর্থাৎ লেটারটা সেটা দুইবার ব্যবহার হবে সেটা কেমন আমরা দেখি যেমন বি আই জি এটা দুইবার ব্যবহার হবে আর আমরা স্বাভাবিক নিয়মে জানি ই আর যোগ করে কম্পারেটিভ হয় এবং এস যোগ করে সুপারলেটিভ হয় তাহলে দুইবার ব্যবহার করলাম ই এস যোগ করে সুপারলেটিভ করলাম তাহলে বি বিগার বিগেস্ট ক্লিয়ার বন্ধুরা এখন আমরা আরেকটা দেখব যেমন থ্রি টি এস আই এন এই এন এর আগে দেখো কি আছে এন এর আগে ভাওয়াল আছে তাহলে আমরা এন টা ব্যবহার করব নিশ্চয় দুইবার ব্যবহার করব এবং এর সাথে ই আর যোগ করব করলে কি হবে কম্পারেটিভ বৃদ্ধি হয়ে যাবে আর সুপারলেটিভ এর ক্ষেত্রে বি আর ই থ্রি টি এস আই ডাবল এন ই এস টি থিনেস্ট ফাইনাল থিন ফাইনাল ফাইনেস্ট বন্ধুরা নিচে আছে হট ফ্যাট নিচে তোমরা এই দুইটা এখন তোমরা প্র্যাকটিস করে ফেলো ঠিক আছে তোমার ফাইনাল লিখে ফেলো একটা বন্ধুরা থার্ড টোন্সটা আমরা দেখবো ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইয়েস টি যোগ করে সুপারলেটিভ করতে হবে তাহলে আমরা কিছু উদাহরণ দেখি লেটস সাম এক্সাম্পল হ্যাপি ইজি বন্ধুরা দেখো এখানে লাস্ট ওয়াই আছে এখানে লাস্ট ওয়াই আছে এখানে লাস্ট ওয়াই আছে এবং ওয়াই আগে এখানে আছে আর নিচে আর কনসোনেন্ট এখানে ওয়াই আগে আছে পি ইউ কনসোনেন্ট ওয়াই আগে আছে এস এস কনসোনেন্ট তাহলে ওয়াই আগে যদি যদি কনসোনেন্ট লেখা থাকে তাহলে আমাদের ওয়াই উঠে আই বসবে তাহলে আমরা একটা পরিবর্তন করে দেখি যেমন ড্রাই টি আর ওয়াই এর সাথে আই যোগ করলাম ওয়াই উঠে এখানে ই আর যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে ডি আর আই ই এস টি আমরা পরেরটা দেখব যেমন হ্যাপি এই সি ডবল পি আই ইয়ার এর সাথে ই আর যোগ করলাম হ্যাপি আর এখানে এই সি ডবল পি আই ই এস টি হ্যাপিয়েস্ট বন্ধুরা লাস্টের এই ওয়ার্ডটা তো অ্যাডজেক্টিভটা তোমরা এখনই পরিবর্তন করো ঠিক আছে তাহলে আমরা দেখলাম ওয়াই উঠে আই বসেছে আর স্বাভাবিক নিয়মে ইয়ার এবং যোগ করে কম্পারেটিভ হয় এবং এস টি যোগ করে সুপারলেটিভ হয় সেটা আমরা দেখলাম বন্ধুরা এরপরে এখন প্রশ্ন হচ্ছে যদি ওয়াইয়ের আগে ভয়েল থাকে তাহলে কী হবে তাহলে ভয়েল যদি থাকে তাহলে তখন আর আই যোগ হবে না ওয়াই পরে ইয়ার যোগ করতে হবে যেমন গ্রে গ্রে জি আর জি গ্রে জি এ ওয়াই কে এই কে যদি থাকে তাহলে আমরা এখানে কি করবো এর সাথে ই আর যোগ করে কম্পারেটিভ হবে এবং ইএস টি যোগ করে সুপারলেটিভ হবে তাহলে গে গিয়ার গ্যাপস তাহলে আমরা বুঝলাম যদি যদি ভাওয়েল থাকে তখন আমরা শুধু ই আর যোগ করে একটা পরিবর্তন করতে পারি বন্ধুরা
এবার আমরা দেখব যে একাধিক দুইয়ের অধিক দুই বা এর অধিক সিলেবের বিশিষ্ট অ্যাডজেক্টিভ এর আগে মোর যোগ করে কম কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করা যায়। আমরা দেখলাম যে দুই বা এর অধিক সিলেবল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে তার আগে আমরা মোর যোগ করে কম্পারেটিভ করতে পারবো এবং মোস্ট এর আগে মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে পারবো। বন্ধুরা আমরা কয়েকটা উদাহরণ দেখলে তোমাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। তো দেখি লেখছি সরল important beautiful use full hope full কোনটা আমরা এখানে দেখলাম important important beautiful এই শব্দগুলো অবশ্যই একাধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। তাহলে এখানে আমরা কি করব, এর আগে মোর যোগ করলে কি হবে, এবার মোর যোগ করে কম্পারেটিভ করা যাবে, যেমন ইম ইম্পর্টেন্ট। আর সুপারলেটিভ করতে হলে কি করতে হবে, এর আগে মোস্ট যোগ করতে হবে ইম্পর্টেন্ট। তাহলে একই নিয়মে বিউটিফুল এর আগে মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল বাকি দুইটা তোমরা লিখে ফেলাও। ঠিক আছে বন্ধুরা, দ্রুত লিখে ফেলাও। এই যে রুলস গুলো দেখলাম এর বাইরেও কিছু রুলস আছে যেটা ব্যতিক্রমী রুলস, ব্যতিক্রম অর্থাৎ সেটা রুলস এর বাইরে, সেটাকে ব্যতিক্রমী রুলস বলা হয়। যেমন ধরো এখানে গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, বেটার সুপারলেটিভ হচ্ছে বেস্ট। দেখো বলতে এটা কোনো নিয়মের ভিতরে আসছে না। যেমন মেনি মেনি মোর মোস্ট এরকম কিছু ওয়ার্ড আছে। এছাড়া আর্লি শোন ইন এইগুলো অ্যাডভার্ব, এইগুলো কিন্তু ওই একই নিয়মেই আমরা এই অ্যাডভার্বগুলো কিন্তু একই নিয়মে আমরা পরিবর্তন করতে পারি। বন্ধুরা এখন আমরা আজকে খুব দ্রুত দেখব যে একটা পরিবর্তন করে দেখব যে আমরা কিভাবে এই যে অ্যাডজেক্টগুলো পরিবর্তন করলাম এটার রুলস অনুসারে কিভাবে আমরা একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে পরিণত করতে পারব। তো আমরা আজকে দেখি পজিটিভ পজিটিভ টু কম্পারেটিভ, আমরা এখন দেখব পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি। নো নো আদার দ্বারা যদি কোনো বাক্য স্টার্ট হয় অর্থাৎ পজিটিভ ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম
in from pillars, then any other brick, then all other plus no other left for thicket. Yes. Okay.
has agba. তাহলে এখানে আমরা কি দেখবো সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে আকবর আকবর ইজ ইজ কেন এই আর এর সিঙ্গুলার হচ্ছে ইজ কারণ আকবর ব্যক্তি এরপরে কি বসবে ইজ বসবে তাহলে ইজ হলো এরপরে কম্পারেটিভ ফর্ম কি আকবর ইজ গ্রেটার better than most other এরপরে ভেরিফাই এর পর থেকে ভুল ভাল রাগ করেছে তাহলে এখানে কি আছে ভেরিফাই এর পরে থেকে ভুল ভাল রাগ করেছে কিং অফ ইন্ডিয়া কিং অফ ইন্ডিয়া এস ডটার এস যুক্ত বাক্যে আমরা কি লিখব এখানে আমাদের সাবজেক্ট প্লাস ভার প্লাস নট প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস then plus object অর্থাৎ এখানে আমরা একটা উদাহরণ দেখব কোরি ইজ অ্যাজ গুড অ্যাজ রোহিত কোরি ইজ অ্যাজ গুড অ্যাজ রোহিত তাহলে সাবজেক্ট অর্থাৎ শেষের সাবজেক্ট সাবজেক্টটা প্রথমে বসবে রোহিত ইজ নট গুড অ্যাডজেক্টিভ কম্পারেটিভ কি হবে বেটার বেটার দেন কোরি মাই ডিয়ার স্টুডেন্ট এছাড়া এস ডটার অর্থাৎ এস হারের পরে নট এস ডটার এস যুক্ত বাক্য আরেকটা রুলস আছে এবং এস টু এস এর আরেকটা রুলস এখানে আছে আমাদের পজিটিভ টু কম্পারেটিভ করার সময় তো আজকের সময় স্বল্পতার কারণে আর এই বিষয়ে আর আলোচনা বাড়াতে চাচ্ছি না সুতরাং বন্ধুরা তোমরা এই যে আজকে যে ডিগ্রি নিয়ে আলোচনা করবো এইটা বাসায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা আর নিজ বাসায় অবশ্যই থাকবা কারণ যে মহামারী চলছে এটা থেকে আমাদের সবাইকে সেফ থাকতে হবে তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করছি আল্লাহ হাফেজ গুড বাই